আর জব্বর মার্কেটের আশেপাশের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, আপনি দেখছেন এখানে এই যে একটা 10 তলা বিল্ডিং আছে, ওই যে একটা 7 তলা বিল্ডিং, আপনারা দেখতেছেন এখানে একটা আবাসিক এলাকার মধ্যে হচ্ছে জমিটির অবস্থান। এখানে এই যে একটা বাড়ি হয়ে গেছে, আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে, ওই যে ওখানে বাড়ি হয়ে গেছে, প্রমিনেন্ট প্লেসের মধ্যে আবাসিক এলাকার মধ্যে আপনাদেরকে জমিটি দেখালাম। আপনারা দেখছেন যে আশেপাশে বাড়িঘর হয়ে গেছে অনেক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের খুব কাছাকাছি, অর্থাৎ বাড়ি করার জন্য অথবা কমার্শিয়াল প্লেস হিসেবে ইউজ করার জন্য, তাদের জন্য খুবই সুন্দর 4 কাঠা পরিমাণ একটা জমির সন্ধান নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করতেছি, এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার নামক যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের মধ্যে আপনারা দেখতেছেন আমি একেবারে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপরেই অবস্থান করতেছি। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে ঠিক পশ্চিম দিকে আপনারা বোর্ডবাজারে এসে নামলেই দেখবেন যে বাম পাশে একটা মসজিদ আছে, রাস্তার পশ্চিম পাশে। এই মসজিদের পাশ দিয়ে পশ্চিম দিকে একটা রাস্তা চলে গেছে, এটাকে বড় মসজিদ রোড বলে। এই মসজিদ দিয়ে সরাসরি গাসা বাজার যাওয়া যায় অথবা জব্বার মার্কেট যাওয়া যায়। তো সেই জমিটির অবস্থান হচ্ছে সেই জব্বার মার্কেটের কাছে। তো বন্ধুরা, এই জমি এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে সেই জমিটিতে নিয়ে যাবো। চলুন, ধীরে ধীরে আমি আপনাদেরকে সেই জমিটি নিয়ে যাচ্ছি, চলুন আমার সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে বড় মসজিদ রোড। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি আপনাদেরকে সেই জমিটিতে নিয়ে যাচ্ছি। জমিটি খুবই প্রমিনেন্ট প্লেসের মধ্যে, 4 কাঠা পরিমাণ জমিটি। এখন ইচ্ছা করলে আপনারা বাড়ি করতে পারবেন। একটা কমার্শিয়াল প্লেস না ঠিক, এটা আবাসিক এলাকার মধ্যে হচ্ছে এই জমিটির অবস্থান। আশেপাশে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, একটা আদর্শ আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইতিমধ্যে এই জায়গাটির আশপাশটাতে। আমি আপনাদের আশপাশের পরিবেশগুলি দেখাবো, সেখানে কীরকম বাড়িঘর হয়ে গেছে সেগুলি দেখাবো। তো চলুন, আমরা ধীরে ধীরে সেই জমিটিতে আপনাদের দেখানোর জন্য সেই জমিটির কাছে যাচ্ছি। এখন আপনাদেরকে বলে রাখি, এখান থেকে যদি আমি বাইকে যাই হয়তো 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে সেই জমিটির কাছে পৌঁছতে। একেবারে এই রাস্তা ধরেই, আগে সরাসরি এই রাস্তা ধরেই আমরা চলে যাব জব্বার মার্কেট, অর্থাৎ এই জমিটির অবস্থান হচ্ছে জব্বার মার্কেটের ডান পাশে। জব্বার মার্কেট ডান পাশে একটা আবাসিক এলাকা গড়ে উঠছে, সেই জমিটির সেই জায়গাটিতে হচ্ছে এই জমিটির অবস্থান। দেখছেন এখানে একটা 11 তলা বিল্ডিং, এখানে কাজ চলতেছে এখনও। তো বন্ধুরা, এটা হচ্ছে জব্বার মার্কেট। জব্বার মার্কেট থেকে 2টা রাস্তা, এখানে দুটো না, একটা চৌরাস্তার মতো আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাম দিকে রাস্তা চলে গেছে, একটা স্ট্রেট ওয়েতে আর একটা ডান দিকে। আর জব্বার মার্কেটের আশেপাশের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, আপনি দেখছেন এখানে এই যে একটা 10 তলা বিল্ডিং আছে, ওই যে একটা 7 তলা বিল্ডিং, অর্থাৎ আশেপাশে বেশ কমার্শিয়াল গার্মেন্টস আছে, পাশে আরেকটা গার্মেন্টস আছে, এবং একটা আবাসিক এলাকার মধ্যে হচ্ছে সেই জমিটির অবস্থান। তো এই 4 কাঠা পরিমাণ জমিটিতে আপনি যেতে হলে এই ডান দিকের রাস্তা দিয়েও যেতে পারেন, এবং সামনে যে স্ট্রেট ওয়েতে যে চলে গেছে 2টা রাস্তায় 30 ফিট চড়া, 2টা রাস্তা দিয়ে আপনি সেই জমিটিতে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে কথা না বলি আমি সরাসরি সেই জমিটিতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই ব্যস্তা গার্মেন্টস। এই গার্মেন্টসের পাশ দিয়ে এই 30 ফিট চড়া রাস্তাটা চলে গেছে, পাশ দিয়ে বলতে কি সামনে দিয়েই চলে গেছে। আর যে জমিটির কথা বলছি আমি, সেই ব্যস্তা গার্মেন্টস থেকে সরাসরি ডান দিকে না গিয়ে এই যে শাখা রাস্তাটা দেখতেছেন, এই শাখা রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। 2টা রাস্তা ধরে আসতে হয়, আমি এই রাস্তা দিয়ে ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। জব্বার মার্কেট থেকে সরাসরি সামনে দিকে রাস্তা চলে গেছে 30 ফিট, সেই রাস্তা দিয়ে আপনারা একবার সরাসরি জমিটিতে আসতে পারবেন। আপনারা দেখতেছেন এখানে একটা আবাসিক এলাকার মধ্যে হচ্ছে জমিটির অবস্থান। এখানে এই যে একটা বাড়ি হয়ে গেছে, আশেপাশে প্রচুর বাড়িঘর হচ্ছে, ওই যে ওখানে বাড়ি হয়ে গেছে, একটা চৌরাস্তার মতো। আর যে 30 ফিট চড়া রাস্তার কথা বলছিলাম, সেটা হচ্ছে এদিক থেকে আসলে সেই 30 ফিট চড়া দিয়ে আপনারা এই চৌরাস্তার মধ্যে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি 30 ফিট চড়া রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এখানে আসতে পারবেন, অথবা ব্যস্ত গার্মেন্টের সামনে দিয়ে এদিকে আসতে পারবেন। যে আশেপাশে বেশ বাড়িঘর হয়ে গেছে, ওই যে বাড়ির কাজ চলতেছে, ওই সামনে আরেকটা বাড়ি আছে, এবং এই বাড়িটার ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে এই মুহূর্তে। আর আমি যে জমিটির কথা বলছি বন্ধুরা, সেই জমিটি হচ্ছে এখন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যে বাড়িটির, এই বাড়িটির ঠিক পরের 2-3টা প্লট পরেই হচ্ছে সেই জমিটির অবস্থান। এগুলো প্রত্যেকটা জমি প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে, আর এই পাশের এই বিল্ডিংটা এই মুহূর্তে ঢালাইয়ের কাজ চলতেছে। এখানে 15 ফিট চওড়া রাস্তা করা আছে, এবং প্রত্যেকটা জমি প্লট করা আছে। এই জমিটা বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে, আর আমি যে জমিটির কথা বলছি ঠিক আছে, পরের জমিটা, অর্থাৎ এই প্লটটার ঠিক পরের প্লটটা হচ্ছে সেই জমিটি। আপনি দেখছেন মাঝখানে 15 ফিট চওড়া রাস্তা। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জমিটি, চতুর্পাশে এই বাউন্ডারি ওয়াল করা আছে,
अर्थात प्राय 20 इंची चौड़ा ब्रिक वॉल दिए बाउंडारि चतुर्दिगे एट हे दक्षिण पास सीमाना एट हे पूर्व पास सीमाना एट उत्तर पास सीमाना एट हे पश्चिम पास सीमाना और पश्चिम पास सीमाना साथ ही हे एक प्लटर जो रास्ता 15 फिट चौड़ा रास्ता रखा तो आसन देखु हमार मन अपन जमीटी पसंद है यहाँ तो बंधु जमीटर अवस्थान हे गाजीपुर सिटी करपोरेशन 36 नम्बर वार्डर गासा मौजा जमिर परमाण हम 4 काठा तो बंधुरा चलो गूगल मैपे अपन के देखिए दीची जो अपना ढाका मशी हाँ जमीटी क्यों आसबें से अपन के देखिए दीची। सुप्रिय दर्शक श्रोता जदि गूगल मैपे अपन के जमिर लोकेशन देखाई अपना देखते हैं जो गूगल मैपर एक उन्डो अन कर रेखे एट हे गूगल मैपे गाजीपुर सिटी करपोरेशन एरियार भर अंशटुकु अपना देखते हैं एट हे गाजीपुर शहर और एट हे टंगी और यमिटी जो हम अपने के ठीक गाजीपुर और टंगीर माझामाझी बोर्डबाजार नामक जो बस स्टैंड अर्थात जतियों विश्वविद्यालय जे आसते हम जे बस स्टैंडे नामते हैं जमीटी हे ठीक तर पश्चिम पासे अर्थात ये जमीटी जो हम अपन के से ही बोर्डबाजार नामक जो बस स्टैंड आखने अपन के नामते हैं। तो बंधुरा हमें अपन के एक क्लोज कर देखा अर्थात जूम कर देखा जे जमीटर अवस्थानी कथाय जतियों विश्वविद्यालय थे अपना देखते हैं एट हे जतियों विश्वविद्यालय तर आगे हे इसलामिक यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी और इसलामिक यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी ठीक आगे हे बोर्डबाजार नामक बस स्टैंड एट हे से ही बोर्डबाजार नामक बस स्टैंड। तो बंधु यमिटी जो हमें यह बोर्डबाजार नामक बस स्टैंडे नेमे अपना देखें एखे एक बड़ मस्जिद आसे बोर्डबाजार केंद्रीय जामे मस्जिद यामे मस्जिद पास दिए एक रास्ता चले गए पश्चिम दिखे हमें जो मस्टा नहीं जाए अपने देखा रास्ता धरे एक सामने चले आसले 10 टाका अटो भाड़ा दिए अपना देखें सामने आस एक छोट खाल मत पड़े तो खाल्ट पार हो जे जगह अपना जाबें से जगह नाम हे जब्बार मार्केट। तो बंधुरा अपन के एक क्लोज कर देखा जब्बार मार्केटा एट हे जब्बार मार्केट यब्बार मार्केट के जदि अपना बामे आसें से गासा बंगबंधु कलेज और सामने डान दिखे गेले एक बेस्त अपारेल्स लिमिटेड नाम एक गार्मेंट्स आसे और सोजा गेले गासा कलोनी प्रत्येक रास्ते 30 फिट चौड़ा आरसीसी ढालाई। तो बंधुरा जब्बार मार्केट थेके आपनारा कलोनी रोड धरे जेते पारें आबार बेस्त अपारेल्सर सामने दिये रास्ता आसे सेई रास्ता धरे जेते पारें ठीक এখানে আসলে এখানে একটা চৌরাস্তার মতো আছে ছোট চৌরাস্তাটা পার হয়ে একটু সামনে গেলে একটা রাস্তা দেখবেন এটা এই প্লটগুলোর রাস্তা ম্যাক্সিমাম জমিগুলি প্লটগুলি বিক্রি হয়ে গেছে এখানে মাসকান দিয়ে 15 ফিট চওড়া যে রাস্তা দেখতেছেন আপনারা এই রাস্তা ধরেই একটু সামনে গিয়ে গেলে এই যে বিল্ডিং একটা কথা হচ্ছে আর এখানে একটা বিল্ডিং এর কাজ চলতেছে কনস্ট্রাকশন এরপরই এই যে মাউসটা মুভ করতেছি যে এটাই হচ্ছে সেই জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্লটটি আপনারা দেখতেছেন এটাই হচ্ছে সেই জমিটি জমির পরিমাণ হচ্ছে এখানে 4 কাঠা। तो बंधुरा आमी जदि पुरो मैपटा एक उइंडोते आपनादेरके देखाई जे आपनारा ढाका ময়মনসিংহ हाईवे थेके ए जमिटिते किभाबे आसबें बंधुरा आपनारा देखेछेन एटा होच्छे ढाका ময়মনসিংহ हाईवे और एटा होच्छे बोर्डबाजार नामक बस स्टैंड ए बोर्डबाजार नामक बस स्टैंड थेके ए जे रास्ताटा दिए आमी जे माउसटा मुभ करे निये आसतेछि एई रास्ता धरेई आपनारा सरासरि चले आसबें जब्बार मार्केट ए जब्बार मार्केट थेके आरेकटु सामने दिए एदिक दिये जेते पारेन अथवा ए ব্যস্ত অ্যাপারেলসের सामने दिए ए चौरास्ते आसते पारेन एबं ए चौरास्ता थेके प्रथमे जे रास्ताटा जुड़े चले गेछे सेई रास्ता ना सेकेंड जे रास्ताटा आछे 15 फिट चौड़ा ये रास्ता दिए एक सामने आसले ये हे जमीटी हमें जो मस्टा मुख कर देखा एट हे से जमीटर लोकेशन खूब ही प्रोमिनेंट एक आवासिक एलिकार मध्य जमीटर अवस्थान। तो बंधुरा गूगल मैपे अपन के जमीन लोकेशन देखल चलो गूगल मैप थे बैरिए हमें नियमित भिडियोते फिर जा। तो बंधुरा गूगल मैपे अपन के देखल जरा ढाका ময়মনসিংহ हाईवे ढाका ময়মনসিংহ हाईवे के जमीटी क्यों आसबें से देखल गूगल मैपे तो मुहूर्ते अपना आसते पर देखते कागजपत्र जाचाई बाछाई कर अपना जो पसंद है जमीटी नीते पर। तो बंधुरा अपना जी गूगल मैपे देखे एखे आसते समस्या है तेल स्क्रिने दे नम्बर अपना कल दीते जब्बार मार्केटे इसे फोन दी अपने के जमीटी नहीं आसब जमीटी देखान। तो बंधुरा खूब सुंदर एक प्रोमिनेंट प्लेसर मध्य आवासिक एलिकार मध्य अपन के जमीटी देखल अपना देखें आशेपाशे बाड़ीघर हो गए अनेक वही से ही व्यस्त गार्मेंट्स तो मुहूर्ते मालिकर आस्किंग प्राइस हे प्रति काठा जमीन मूल्य 10 लक्ष टाका। तो बंधुरा हमें आबार बोलछि मुहूर्ते मालिकर आस्किंग प्राइस हे प्रति काठा जमीन मूल्य 10 लक्ष टाका आपनारा आसुन देखुन एबं कागजपत्र जाचाई बाछाई करे जदि मनोबूत हय आपनारा जमीटी निते पारेन। तो बंधुरा मुहूर्ते भिडियो शेष करते हे अपना जरा नियमित ये जो प्रपार्टी जमी बाड़ी गाड़ी आपडेट पे चान ता हमार चैनल के सबसक्राइब पास थकते पर आपनारा जरा अपने नियमित जमी बिल जो सम्पत्ति प्रपार्टी बिक्री करते चाहान स्क्रिने देना नम्बर जोजोग कर लेना से ही प्रपार्टी बिक्री विज्ञापन यूट्यूब चैने दिए दीब। तो बंधुरा सबाई भाला थकून सुस्त थकून इनशाला देखा हो नेक्स्ट भिडियोते आल्ला हाफेज असलम आलैकुम। আমি যে মাস্টার মুখ করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমিটির লোকেশন।